সুপ্রিয় দর্শকবৃন্দ, শুভেচ্ছা, স্বাগতম। 2000 সালে একটি বেসরকারি চ্যানেলে প্রথম সংবাদ উপস্থাপনার মাধ্যমে সারা বাংলাদেশের তিনি দৃষ্টি কাড়েন, কারণ চ্যানেলটি ছিল টেরিস্টেরিয়াল। এবং সেই থেকে পথ চলা, হয়তো তার অনেক আগে থেকেই পথ চলা, কিন্তু তারকা হিসেবে খ্যাতি সেই থেকে। তারপরে অনেক পরে আমরা তাকে পেলাম চলচ্চিত্র পরিচালক হিসেবে, এবং প্রথম ছবিতেই সুধীজনের দৃষ্টি কাড়লেন, তিনি হয়ে গেলেন খ্যাতিমান পরিচালক, সেই সঙ্গে তারকা পরিচালক। দীর্ঘদিন বিরতি দিয়ে আবার তিনি আমাদের সামনে হাজির হয়েছেন আরও একটি ছবি। ছবিটি আগামী সপ্তাহে মুক্তি পাবে। ছবিটির পরিচালক আর কেউ নন, আমাদের অত্যন্ত প্রিয় একসময়ের সংবাদ উপস্থাপিকা সামিয়া জামানকে নিয়ে শুরু হচ্ছে চলচ্চিত্র বিষয়ক সাপ্তাহিক আয়োজন আমার ছবি। আমার ছবি, চলমান জীবনের ছবি, আমার ছবি বলে তাদের কথা, মূর্ত করে যারা মনের কথা, তারাই বলেন কথা। আমার ছবিতে বিনোদিত হই যাদের ভাবনাতে, আঁকেন যারা স্বপ্নের ছবি, প্রিয় মুখ প্রিয় ছবি, আমার ছবি, আমার ছবি, আমাদের চলচ্চিত্রের ছবি। 2006 সাল মুক্তি পেল রানীকুঠির বাকি ইতিহাস। পরিচালক সামিয়া জামান আমাদের আজকের অতিথি, কেমন আছেন? খুব ভালো আছি এবং আরো ভালো লাগছে আপনার সঙ্গে বসে আমাদের ভীষণ ভালো লাগছে। প্রথম যে প্রশ্নটি খুব স্বাভাবিক, এতটা বিরতি দিয়ে আবার ছবি নির্মাণে এলেন কেন? বিরতিটা যে এতই দীর্ঘ হয়ে যাবে সব কিছু মিলিয়ে, সেটা কিন্তু আমার পরিকল্পনার অংশ ছিল না। আমি রানীকুঠি বাকি ইতিহাসের ছবির কাজ শেষ হওয়ার পর থেকেই ভাবছি পরবর্তী ছবিতে কাজ করব, এবং সেই সময় সবাইকে বলেওছি আমি করতেও চাই নিয়মিতভাবে ছবির কাজ। কিন্তু যেমন এই ছবিটা আকাশ কত দূরে, এই ছবির কাজ কিন্তু শুরু হয়েছে আরও তিন বছর আগে থেকে, এবং এটা 2010 সালের সরকারি অনুদান পেয়েছে। কিন্তু ছবিটার সমস্ত কাজ শেষ করে সেখানে একটা দীর্ঘ সংগ্রামের ইতিহাসও আছে, যেটা আমাদের দর্শকদেরও জানা দরকার, যে অনুদান পাওয়ার পরও সেই অনুদানের অর্থ আপনিও জানেন যে খুবই অল্প, সেটা দিয়ে পুরো ছবি করা যায় না। তার বাকি সংস্থান কোথা থেকে আসবে, শেষ পর্যন্ত ইমপ্রেস টেলিফিল্ম এটার সহপ্রযোজক হয়েছেন, ইত্যাদি সব কিছু ঘটিয়ে সত্যি সত্যি ছবির মুক্তি পর্যায়ে আসতে আসতে সময় লেগেছে, এবং সেই বিরতিটা আমার জন্যও খুব দুঃখজনক। আমরা একটু পেছনে ফিরে যাব। 2006 সালে আমাদের সুযোগ হয়েছিল আপনার সঙ্গে কথা বলার, আপনার প্রথম ছবি মুক্তির আগে। হ্যাঁ হ্যাঁ, এখানে এখন অনেক দর্শক বেড়েছে এবং অনেকে হয়তো সেই সময় অনুষ্ঠানটি দেখেওনি, জানতে চাইবো সেই পুরনো কথা, চলচ্চিত্রে কেন এলেন, কি স্বপ্ন নিয়ে এলেন? আমার চলচ্চিত্রের সাথে যোগাযোগটা, আপনি যখন দর্শকদের কাছে বলছিলেন, সত্যি সত্যি টেলিভিশনের মাধ্যমে আমার বাংলাদেশের দর্শকদের সাথে প্রথম পরিচয়। তার আগে যদিও আমি বিবিসি ওয়ার্ল্ড সার্ভিস রেডিওতে কাজ করেছি দীর্ঘদিন, এবং আমি 80-এর দশকে স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র আন্দোলন বাংলাদেশে একটা খুব জোরদার বেগবান রূপ পেয়েছিল, আমি সেটাতে বেশ ভালোভাবে যুক্ত ছিলাম। তাই বাইরে গিয়ে যখন আমার সুযোগ হলো ইংল্যান্ডে যাওয়ার, তখনও কিন্তু আমি চলচ্চিত্র মাধ্যম সম্পর্কে আরও একটু ভালোভাবে জানতে চাই বলেই আমি বিবিসি টেলিভিশনে সম্পাদনার একটা ট্রেনিংয়ের সুযোগ আছে এবং তারপর কাজ করার সুযোগও আছে, সেই ট্রেনিংটাও নিয়েছিলাম, বাইরে পড়াশোনাও করেছি ছবি নিয়ে। ছবি আমার করার কথা ছিল। যখন বাংলাদেশে ফিরলাম তখন কিন্তু আমি ভেবে এসেছি যে আমি চলচ্চিত্রই তৈরি করব। কিন্তু বাংলাদেশে তখন আপনি টেরেস্ট্রিয়াল কথাটা ব্যবহার করলেন, যে আসলেই টেলিভিশনের জগতে একটা যুগান্তকারী একটা পরিবর্তন ঘটতে যাচ্ছে 2000 সালে, এবং যার পরবর্তীতে এমনকি ইমপ্রেস টেলিফিল্ম চ্যানেল আই এবং অন্যান্য টেলিভিশনও কিন্তু সেই পরিবর্তনটারই ফসল। সেটার সাথে জড়িত হওয়ার যখন সুযোগ পেলাম, এবং সেটা আমার জীবনের একটা অত্যন্ত অসাধারণ একটা ঘটনা, সেই টেলিভিশনে জড়িত হওয়া, এই চলচ্চিত্র একটু আচ্ছা থাক পরে,
এই আচ্ছা থাক পরে করতে গিয়ে ওখানেও একটা দেরি হলো। এবার জানতে চাইবো নতুন ছবি সম্পর্কে, একটি প্রশ্নবোধক চিহ্ন দিয়ে নামটি হয়েছে, কারণটা কি? এই একটা যে স্বপ্ন, একটা কিছুর পিছনে আমরা ছুটছি এবং আমরা জীবনে যে যেখানে যে অবস্থায় থাকি না কেন, আরও একটু খোলা আকাশ, আরও একটু অন্য ধরনের জীবনের একটা স্বপ্ন আমার মনে হয় আমাদের সবার মধ্যেই আছে। এবং এই চলচ্চিত্রে বিশেষ করে যাদের দিকে একটু ফোকাস করা হয়েছে, যে যারা বিভিন্নভাবে এমন একটা কোনো অবস্থানে আছেন, কোনো একটা অপরাধমূলক ঘটনার সঙ্গে জড়িয়ে গেছেন বা এমন একটা জায়গায় জড়িয়ে গেছেন যেখানে তারা থাকতে চান না, সেইখান থেকে বেরিয়ে আসার যে একটা আকুতি আমাদের, আমার কাছে মনে হয় সবার মধ্যেই আছে, সেইটাকে ধরার চেষ্টাই করা হয়েছে আকাশ কত দূরে এই নামটার মধ্যে। এবং নামটা ইন্টারেস্টিংলি মানে যারাই শুনেছেন তাদের ওই 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 যে আপনি যেটাকে বললেন, এটার মধ্যে একটা কাব্য আছে, এটার মধ্যে একটা স্বপ্ন আছে, এটার মধ্যে একটা প্রশ্ন আছে। যিনি চিত্রনাট্য করেছেন জুলফিকার রাসেল, আমরা আমাদের কাছে মনে হলো যে না, এটা আসলে শুধু মূল চরিত্রের উপর ফোকাস দিলে সেই চলচ্চিত্রের পুরো গল্পটা আসছে না। এবং সেখানে আকাশ কত দূরে নামটা দেওয়ার পর এখন মনে হচ্ছে, মানে যখন আমরা সিদ্ধান্তটা নিলাম তখন মনে হলো যে না, এটা এই ছবিটার জন্য আরও একটু বেশি অ্যাপ্রোপ্রিয়েট হলো এখন, মানে পুরো কাহিনীর গভীরতাটা এটা বোধ হয় আরও একটু বেশি ভালোভাবে ধারণ করতে পারলো। এই ছবিতে বেশ কিছু আলাদা 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 ঘটনা আছে যারা একই সঙ্গে যুক্ত, একই মানে শাখা প্রশাখার মতো বের হচ্ছে, এবং সেটা কিন্তু এক ধরনের একটা কনশিয়াস ডিসিশন আমার দিক থেকে, যে আমি, আপনারা প্রথম ছবিটা আশা করি আমাদের অনেক দর্শকই দেখেছেন, আমি সবসময় এখনো অবাক হই যে আমাদের অনুষ্ঠানে এসেছিলেন নায়ক আলমগীর। ও আচ্ছা। এবং বিশেষ করে আপনার পরিচালনার কথা উনি উল্লেখ করেছেন এবং বলেছেন উনি সত্যি খুব অবাক হয়েছেন শুরুতে যখন তার কাছে আপনি গিয়েছিলেন, উনি একটু হয়তো ওনার কথা একটু আন্ডারএস্টিমেট করেছিলেন, কিন্তু যখন কাজ শুরু হলো সত্যি উনি বিস্মিত হয়েছেন। উনি চলচ্চিত্র শুটিং এর সময় সেটা আমাকে বলেননি, কিন্তু অবশ্যই আমাদের একটা খুব সুসম্পর্ক তৈরি হয়েছে এই চলচ্চিত্র করার মাধ্যমে। এবং যেই সহযোগিতা আমি ওনার কাছে পেয়েছি শুটিং এর সময়, আমাদেরকে একটা মানে ফিল্মের ফিল্মও দিলেন আমাদেরকে, যে এটা একটা ওনার দিক থেকে একটা সাপোর্ট করলেন ছবিকে। আপনি পাত্রপাত্রীর কথা জানতে চাইলেন, এক তো আমাদের অঙ্কন একটি কিশোর ছেলে, কিন্তু সে একা নয়, তার সঙ্গে প্রায় 20-25 জন শিশু কিশোর কাজ করেছে, এবং তার মধ্যে বিশেষ করে একটি দুটি ছেলেকে খুব বেশি করে আপনাদের নজরে পড়বে, তাদেরকে নিয়ে একটা বড় কাহিনীর অংশ আছে। তারপরে আছে ওর প্রথম ছবি, এবং এটা খুব বড় করে বলা উচিত, ফারিয়া, লাক্স চ্যানেলাই তারকা, এবং যাকে আপনারা মডেলিংয়ে দেখেছেন, উপস্থাপনে দেখেছেন, কিছু নাটকেও দেখেছেন, কিন্তু এটি চলচ্চিত্রে প্রথম অভিষেক। এবং এত বড় পর্দায়, এত বড় স্ক্রিনে এবং এত গুরুত্বপূর্ণ চরিত্রে ফারিয়া অসাধারণ কাজ করেছে। আমাদের চলচ্চিত্রে যখন মানে নতুন নায়ক নায়িকার এত অভাব, সেখানে ফারিয়ার কাজ দেখে এবং তাকে দেখে আপনাদের খুব ভালো লাগবে। আর মোস্তফা প্রকাশও একটি চলচ্চিত্র আগে করেছে, কিন্তু বাংলাদেশে এটি ওর প্রথম চলচ্চিত্র, সুতরাং আমি খুবই আনন্দিত যে চলচ্চিত্রের নতুন দুজন মুখ আমি নিয়ে আসতে পেরেছি। আপনার মন খারাপ না পড়ব? হরে, কয়দিন হয় পোলাটারে দেখি না, অয়াঙ্গরে ভুল লাগাছে, বড় লোক বাসে যা উঠছে, এখন কি আঙ্গ কথা মনে পড়ব? আমি আসলে একজন সহজ সরল ছেলেকে বিয়ে করতে চাই, যে শুধু আমাকেই ভালোবাসবে, আমি যা বলবো তাই করবে, আমি যেটা মানা করবো সেটা করবে না। তাহলে তো আমি আপনার জন্য একদম ফিট। তারপরে আমার একটা বিরাট অসাধারণ অভিজ্ঞতা, সেটি হলো রাজ্জাক, নায়ক রাজ্জাকের সঙ্গে কাজ করা, যেটি আমার একটা স্বপ্নের মতো ছিল। এবং চলচ্চিত্র পরিচালকদের তো অনেক রকমের মানে ছোটো ছোটো মাইল পোস্ট থাকে লাইফে, আমার যেমন এটাতে রাজ্জাক সাহেবের সাথে কাজ করা, এবং ওনারা যারা যেটাকে বলে পুরনো স্কুলের সিনেমার অভিনেতা, তাদের কাছ থেকে
প্রফেশনালিজম এবং কাজের প্রতি ডেডিকেশন সম্পর্কে কিন্তু আমাদের অনেক কিছু শেখার আছে। যেভাবে ওনারা প্রস্তুত হয়ে কাজে আসেন, আমরা যতখানি প্রস্তুত ওনারা তার থেকে ডাবল করে আমাদের ফেরত দেন, এবং যদি আমরা সেই কাজটা বা সেই রেসপেক্টটা আদায় করতে না পারি সেটা তখন আমাদেরই প্রস্তুতির ব্যর্থতা। আচ্ছা, আমি আপনার কি বলে ডাকুম? তোমার কি বলে ডাকতে ইচ্ছা হয়? আমার মাথায় ঢুকতেছে না, আপনি যেটা বলবেন সেটা বলে ডাকুম। আচ্ছা ঠিক আছে, তুমি আমাকে দাদু বলেই ডেকো। তারপর শর্মিলি আহমেদ, আরও একটি নাম বলা উচিত, বাংলা চলচ্চিত্রের অত্যন্ত পরিচিত মুখ এবং নাম, এবং আমার ছবিতে তাকে দেখে আপনাদের ভালো লাগবে, মিশা সওদাগর। এবং আরও আরও অভিনেতা অভিনেত্রী আছেন, সুতরাং আপনাদের মানে আমাদের টেলিভিশন মিডিয়ারও অনেক পরিচিত মুখ, সুতরাং বুঝতেই পারছেন যে এই চলচ্চিত্রের আয়োজনটা কিন্তু একটু বড়, এবং সেখানে পাত্রপাত্রীর সংখ্যাও বড়, লোকেশনের সংখ্যা বেশি, গ্রাম শহর উচ্চবিত্ত নিম্নবিত্ত সব মানে সব কিছুই এখানে কাহিনীর প্রয়োজনে আমাকে যেতে হয়েছে এবং ব্যবস্থা করতে হয়েছে। আমার এই বোনটার জন্য কত ছেলে যে পাগল, একে তো সুন্দরী তার উপর আবার ক্যানাডার সিটিজেন, সেই জন্যই পাত্রের লাইন পড়ে গেছে। কিন্তু আমার সহজ সরল বোনটার একটাই কথা, পাত্রের কোনো পিছুটান থাকা যাবে না, সে কারণেই তোমাকে পছন্দ। আপনার ছবির গানের কিছু অংশ আমি দেখতে পেয়েছি, মনে হয়েছে চমৎকার লোকেশন, সুন্দর ফটোগ্রাফি এবং গানগুলো চমৎকার। আমরা জানতে চাইব লোকেশন, ফটোগ্রাফি এবং সুরকার এবং যারা কণ্ঠসঙ্গীতে অংশ নিয়েছেন তাদের সম্পর্কে। গানটা তো আমি আশাই করছি আমাদের দর্শকরা নিয়মিত দেখার সুযোগ পাচ্ছেন, এবং আমি তো ভালো রেসপন্স পাচ্ছি, এখন দর্শকরা বলতে পারবেন। আমার ছবির চলচ্চিত্রায়ন করেছেন, ফটোগ্রাফিতে ছিলেন খায়ের খন্দকার। আমাদের বাংলাদেশের তরুণ টেকনিক্যাল হ্যান্ডস, এদেরকে আমরাই আমাদেরকেই ব্যবহার করতে হবে এবং এক জায়গায় নিয়ে আসতে হবে। আমার খুব শখ ছিল FDC-তে সেট ফেলে ছবির কাজ করব, কারণ প্রথম ছবিতে একটা ছোট্ট অংশ ছিল, আমি FDC-র একটা কর্নারে একটা কাজ করেছিলাম। এবার আমরা FDC-র একটা মূল স্টুডিওতে 25 দিনের শেডিউল, বিশাল সেট ফেলে, এবং আমার সেই ছবির সেট দেখার জন্য প্রত্যেকে এসেছেন। এবং এটা আমাকে বলতে হবে যে যারা চলচ্চিত্রের সঙ্গে জড়িত এবং বিশেষ করে FDC কেন্দ্রিক কাজ করেন, তারা কিন্তু অত্যন্ত উৎসাহী এবং উৎসাহ দিতেও পারেন। মানে আমি শুটিং করার সময় আমি এবং আমার টিম যেই পরিমাণে উৎসাহ পেয়েছি, যে মানুষ আসছেন দেখছেন মন্তব্য করছেন, এটা আমার কাছে মানে এটাই তো চলচ্চিত্রের আকর্ষণের একটা জায়গা, যেটা একটা এত বড় একটা জিনিস, একটা জাহাজ চালানোর মতো। এক শিল্প নির্দেশনা করেছেন রঞ্জন রাব্বানি, তিনিও আরেকজন তরুণ এবং তার স্বক্ষেত্রে খুবই প্রতিষ্ঠিত, এবং সেখানে অল্প বাজেটে আমাদের ধরুন বিজ্ঞাপন নির্মাতাদের হাতে যে ধরনের বাজেট থাকে, চলচ্চিত্রেও তো আমরা সেই বাজেটে করতে পারি না, কিন্তু তার মধ্যেই যে লোকটা চাচ্ছি সেটা এনে দেওয়া। ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলে বাঞ্ছারামপুর বলে জায়গা, এবং সব বাঞ্ছারামপুরবাসীদের আমি আরেকবার অভিনন্দন জানিয়ে রাখি, এবং আশা করি তাদের কাছেও আমরা চলচ্চিত্রটি নিয়ে যেতে পারবো। অসম্ভব সহযোগিতা পেয়েছি, আমরা একটা 100 জনের টিম, তার মধ্যে আবার 20-25টা বাচ্চাও আছে, বাচ্চা মানে শিশু কিশোর আর কি, এদের সব নিয়ে গিয়ে আমরা ঢাকা থেকে হাজির হয়েছি বাঞ্ছারামপুরে। আমাদের সবার থাকা খাওয়া, সেই শুটিংয়ের গোলযোগ, মানে এগুলোতে স্থানীয় মানুষদের প্রচুর সহযোগিতা না পেলে করা যায় না, তো সেটা একটা খুব সুন্দর অভিজ্ঞতা হয়েছিল। ছবিতে 5টা গান আছে, তার 5 রকম আঙ্গিকে শ্যুট করা হয়েছে, এক একটা গানের মেজাজ এবং সেটিং একদমই আলাদা। আর যে গানটা আপনারা বেশি করে শুনছেন, রোম্যান্টিক গান, সেখানে এটার মধ্যে এটি এত একটা রোম্যান্টিক মৃদু সুর এই গানের মধ্যে, মানে কী বলবো, আমার নিজেরই খুব ভালো লাগে। সেখানে আমাদের খুব চমক দেখানোর ব্যাপারটা ছিল না, এটা বেশি হলো মানে নায়ক নায়িকার মধ্যে একটা ক্লোজনেস তৈরি হচ্ছে, একটা দুজনকে ভালো লাগছে, কারণ তারা এমন একটা সময় তাদের দেখা হয় যেখানে মানে ওটাকে ঠিক প্রেম বলা যায় না, কিন্তু প্রেমের একটা সম্ভাবনা আছে, সেটাকে প্রকাশ করার জন্যই গান। আমার মনে হয় আপনারা যারা ভিজুয়ালাইজেশন দেখেছেন তারা বুঝতে পাচ্ছেন যে সেটা তার মধ্যেই একটা সৌন্দর্য, মানে স্ক্রিনের মধ্যে নায়ক নায়িকা এবং লোকেশন তিনটারই সৌন্দর্য বের করে আনার একটা ইচ্ছে।
বাকি ইতিহাসে আমরা যা দেখেছি রানীকুটির বাকি ইতিহাসে, প্রথম দৃশ্য থেকে শেষ দৃশ্য পর্যন্ত শ্বাসরুদ্ধভাবে অপেক্ষা করেছি কী হচ্ছে কী হচ্ছে কী হচ্ছে। এই ছবিটি কেন মানুষ দেখতে যাবে, কেন দর্শক দেখতে যাবে আপনার নতুন ছবিটি? এটা থ্রিলার নয়, কোনো রহস্য গল্প নয়, কিন্তু এই ছবির কাহিনীর মধ্যে একটা রহস্য আছে, একটা টুইস্ট আছে, এবং সেটা ছবির প্রায় একদম একটা পলা ভুল করলাম, একাধিক টুইস্ট আছে, এবং সেটা ছবির একদম শেষ ভাগ পর্যন্ত না যাওয়া পর্যন্ত আসলে ধরা সম্ভব নয়, আসলেই ধরা সম্ভব নয়, এবং সেই জন্য এবং ছবির কাহিনীটা এটা সবচেয়ে মজার, আমাকে যেটা সবচেয়ে আকর্ষণ করেছে যখন আমরা ছবির প্রথমে কাহিনী নিয়ে কাজ করছি, সেটা হলো ছবিটা যে ঠিক কোন দিকে যাবে। যখন আপনি দেখছেন প্রথমে একটা চরিত্রকে নিয়ে শুরু হলো, তারপরে তাকে আর একটু বড় সেটিংয়ে দেখলেন, তারপর যে আসলে কাহিনীটা কোন দিকে যাবে এটা আগে থেকে বোঝা যায় না। এবং আরেকটা বিষয়ে আমি মনে করি আমাদের দর্শক দেখতে যাবেন আমি আশা করি, সেটা হলো যে যখন আপনি চরিত্রগুলোর সাথে পরিচিত হয়ে গেলেন, তখন তাদের আসলে কী হবে, এরপরে কী হবে, এর সাথে কার এর সম্পর্ক কী, এদের সম্পর্কটার উত্তরণটা কীভাবে হবে, পরবর্তীতে কী হবে, এটা দেখার একটা আগ্রহ ছবিটা খুব শুরু থেকেই তৈরি হয়ে যাওয়ার কথা। আরেকটা হলো যে কিছু বড় বড় ট্রেডিশনাল থিম নিয়ে এখানে কাজ হয়েছে, যে মানুষের সাথে মানুষের সম্পর্ক, ভালোবাসার সম্পর্ক, রক্তের সম্পর্ক, এবং সামাজিক যে ভেদাভেদগুলো আছে, উঁচু নিচু, অপরাধ, সেখানে একটা ভালো কাজ করার ইচ্ছা, এবং এখনকার সামাজিক অবস্থানের কিছু ইন্টারেস্টিং ব্যাপার, এই জিনিসগুলো আবার এটার মধ্যে আছে ছবিটার মধ্যে। সো এটা সত্যি সত্যি, সেই অর্থে কথাটা খুব ক্লিশে, কিন্তু সত্যি সত্যি পরিবারের সবাইকে নিয়ে একটা সামাজিক পারিবারিক বিনোদনমূলক ছবি। ছবি রিলিজ হচ্ছে 6 ডিসেম্বর, এই সময়টা স্বভাবতই আমরা সাধারণত পরিবারের সবাইকে নিয়ে গিয়ে, বন্ধুবান্ধব বা প্রেমিক প্রেমিকা, হ্যাঁ, একসঙ্গে গিয়ে ছবি দেখতে যাই, একদম মানে আনন্দ করার জন্য, কিন্তু একটু একটু ভাবারও জিনিস আছে। দেখার ছবি, আপনারা সবাই ছবি দেখতে আসবেন, হলে হলে ছবি দেখতে আসবেন। কিরে কি দেখোস, তোর বাপ মা আছে? ওই তোর মুখ নাই, কথা বললে উত্তর দিতে পারোস না? আমার কেউ নাই। ঠান্ডা মাথায় কাম করবি, ধরা পড়া গেলে চেষ্টা করবি যাতে পুলিশের হাতে তুইলা দেয়, বাকিটা তো আমিই দেখুম। অনুষ্ঠানের শেষ পর্যায়ে জানতে চাইবো আগামী পরিকল্পনা নিয়ে। আগামী পরিকল্পনা, এবার আর 6-7 বছর দেরি করলে চলবে না, আমি জানি সেটা। এবার আমি একটা স্ক্রিপ্ট নিয়ে কাজ করছি যেটি ময়মনসিংহ গীতিকার কাহিনী অবলম্বনে করা, কিন্তু কোনো পার্টিকুলার কাহিনী না, ফোক এলিমেন্ট আছে এবং একটু ঐতিহাসিক ব্যাপার আছে, এবং এই কাহিনীটা বড় স্কেলে বড় পর্দার জন্য বড়ভাবে করার ইচ্ছা আছে। এটির কাহিনীর সাথে জড়িত থাকবেন সৈয়দ শামসুল হক? হ্যাঁ, ওনারই করা একটা, আসলে অনেক পুরনো একটা স্ক্রিপ্ট, অনেক পুরনো, সেটা আমি উদ্ধার করেছি নানাভাবে, এবং এই চিত্রনাট্যটি চলচ্চিত্র হওয়ার জন্য তৈরি হয়ে আছে, এখন সেটা আমাকে করতে হবে, এটার জন্য আমি প্রস্তুতি নিচ্ছি, এবং আশা করি খুব শিগগিরই সেটা দর্শকদের কাছে পৌঁছে যেতে পারবো, তখন আপনার কাছেও আপনার অনুষ্ঠানেও আসার সুযোগ পাবো। ইনশাআল্লাহ, কষ্ট করে স্টুডিওতে আসার জন্য, এই ব্যস্ততার মাঝেও আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। সেই সঙ্গে বিনীত একটি অনুরোধ, আকাশ কত দূরে দর্শকরা দেখবেন, কিন্তু আপনি চলচ্চিত্র থেকে দূরে থাকবেন না। আমি চলচ্চিত্র থেকে দূরে থাকতে চাই না, চলচ্চিত্রেরই মানুষ আমি, এবং চলচ্চিত্র নিয়েই সময় কাটাতে চাই। আর আকাশ কত দূরে অবশ্যই যেটা বললাম যে ঢাকার 3টি হলে মুক্তি পাচ্ছে প্রথমে, এবং আপনাদের কাছ থেকে যদি যথেষ্ট সাড়া পাই, আশা করি সারা দেশের মানুষকে আমরা এই ছবিটা দেখাতে পারব। ভালোবাস